হে গাইজ, আমি সুব্রদীপ, তোমাদের ইউনিক বয় আবার নিয়ে চলে এসেছি নিউ একটা ব্লগ। জাস্ট দেখো, তো গাইজ, ঢাকের আওয়াজ শুনে বুঝতেই পেরে গেছো যে এই ব্লগটা হতে যাচ্ছে পুজো নিয়ে। আবার আমার একটা পুজো নিয়ে আগে ব্লগ ছিল, আবার একটা পুজো নিয়ে ব্লগ। আমি এই ব্লগটাতে তোমাদেরকে দেখাবো দুর্গাপুরের বড় বড় পুজোগুলো কেমন হতে চলেছে, প্রস্তুতি কেমন। তো চলো বেরিয়ে পড়ো আমার সঙ্গে, চলো। তো গাইজ, এখন চলে এসেছি ডুমুরতলায়। এটা ডুমুরতলার খুব বিখ্যাত পুজো, দুর্গাপুরবাসীরা জানে ডুমুরতলায় এই পুজোটা খুবই বিখ্যাত, অনেক দিনের পুজো। তো দেখতে পাচ্ছ তোমরা যে প্যান্ডেল হচ্ছে, মানে পুজোটা হবে ছোট করেও হোক বা যে করেই হোক, পুজোটা হবে, প্যান্ডেল অনেকটাই হচ্ছে। তো এবার এইখানে আমি এখন পাশাপাশি কাউকে দেখতে পাচ্ছি না যে তাকে জিজ্ঞেস করবো যে কীরকম হতে চলেছে বা কীরকম করে হবে তাদের প্ল্যানিং কী। দেখি যদি কাউকে খুঁজে পাই, বাট তোমরা তার আগে প্যান্ডেলটা দেখে নাও ভালো করে। হচ্ছে তো গাইজ, এটা ডুমুরতলার পুজো। আমি একজনকে পেয়ে গেছি, আমার খুব চেনা পরিচিত, সম্পর্কে দিদা হয়। যাই হোক, ইনি একটা ভাইটাল রোল প্লে করে এই ডুমুরতলা সার্বজনীন পুজোটা। তো এটা কত বছরের পুজো? এটা 43 বছরের পুজো। 43 বছরের পুরো পুজো, মানে কতটা পুরনো তোমরা বোঝো এটা? তো এই বছর তো পরিস্থিতি এমন, কোভিড-19 জন্য সব জায়গাতে মানে বলছে নাকি জাস্ট মানে করতে হবে, ওই জন্য করা হচ্ছে। কিন্তু আমি দেখছি যে এখানে প্রিপারেশনটা অনেকটাই মানে খুব রীতিমতো ভালো হচ্ছে। তো কীরকম করে হবে এবারে পুজোটা? পুজোটা এমনি বারণ করা আছে যেহেতু, সেম লিমিট রেখেই করতে হবে। আচ্ছা, কিন্তু তবু পুজো ঠিক পুজোর মধ্যেই করতে হবে। পুজোর মধ্যেই, যেটা নিয়ম হয়তো কিছুটা রুলস মেইনটেইন করতে হবে, মেইনটেইন করে হ্যাঁ করতে হবে আর কিছু। আচ্ছা, তো আমি তো জানি যে আপনার এখান থেকেই মানে সবকিছু হয় পুজোটা। তো ঠিক আছে, আমার সাবস্ক্রাইবারদের বলে দিন যে এখানে আসতে, এখানে পুজোটা দেখতে। আমার অনেক সাবস্ক্রাইবার্স আছে, ভগবানের দয়ায়। তো বলে দিন এখানে আপনারা সকলে আসবেন, আমাদের এটা বহু পুরনো প্রসিদ্ধ পুজো, এখানে সবাই আসে দেখতে, আপনারাও দেখে যাবেন। হ্যাঁ ঠিক আছে, তো যাই হোক, ইনভাইট করলো, আপনারাও আসবেন, ডুমুরতলার পুজো দেখবেন। আমি আমার ডেসক্রিপশনে প্রত্যেকটা পুজোর নাম আর অ্যাড্রেস দিয়ে দেবো, তো প্লিজ এসে দেখবে। তো চলো এবার অন্য জায়গায় যাওয়া যাক। তো গাইজ, এখন চলে এসেছি সিটি সেন্টারে, এটা চতুরঙ্গ। আমি তো মানে ঢুকেই দেখছি বিশাল বড় প্যানেল হয়েছে, যে এবছর করোনা, এবছর অল্প পুজো হবে, এবছর সেরকম না জাস্ট মানে পুজো হওয়ার মতো তাই হবে এখানে, সেটা কিছু দেখতে পাচ্ছি না, যথেষ্ট বড় হয়েছে তোমরা দেখতে পাচ্ছ। আর মানে এক্সাইটিং পুজো হতে চলেছে। আর চতুরঙ্গর পুজো কী সেটা পুরো দুর্গাপুরবাসী, এমনকি দুর্গাপুরের বাইরেও হয়তো অনেকেই জানে। মানে পুজোটা সত্যি খুব এক্সাইটিং হয়, পুরনো পুজো, একটা ফেমাস পুজো। দেখো খুব সুন্দর গঠন হচ্ছে, খুব সুন্দর করে প্যান্ডেল হচ্ছে। এবার প্যান্ডেলের ভেতরটা একটু তোমাদেরকে ঘুরে দেখো। ঢাক বাজা, কাশর বাজা, উলুদে আর শাখ বাজা, বছর পরে আবার এলো মাঝে। পুজো পুজো গন্ধ নিয়ে, নতুন গানের ছন্দ নিয়ে, শারদীয় খুশিতে মন নাচে। এলো 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 মা দুর্গা মা, গাইজ ইউনিক বয়ের একটা ইউনিক জিনিস আমি দেখলাম। আমি চতুরঙ্গর কোনো ক্লাব মেম্বারদের পাইনি,
কিন্তু এখানে মানে যারা প্যান্ডেল করছে তাদেরই মানে হেড, যারা যেই শিল্পীরা প্যান্ডেল তৈরি করছে তাদেরই হেড কে বেজে এখানে দেখছি মাছ ফাছ অনেক কিছু রান্না হচ্ছে। ঠিক আছে, এনারা এখানে থেকে এতদিন ধরে থেকে খেয়ে রান্না বান্না করছে, তো ওনাকেই জিজ্ঞেস করছি তো এবছর মানে থিম ফিম কিছু হচ্ছে নাকি প্যান্ডেলটা? থিম ফিম হচ্ছে না, মানে জাস্ট মানে নর্মালি নাকি করে মানে গরম মাছ ভাজা তুলছে। যাই হোক, তো এটা মানে কোন দিন থেকে শুরু করেছে প্যান্ডেলটা করা? পনেরো দিন হয়ে গেল। আচ্ছা, আর তো পুজো তো মনে হয় আর 10 দিন মতো মনে হয় বাকি আছে। তো যাই হোক, খুব সুন্দর হয়েছে মানে প্যান্ডেলের যে স্ট্রাকচারটা আমি দেখতে পেলাম খুব সুন্দর হয়েছে। তো এবছর কিছু মানে সেরকম বিধি নিষেধ, এবার তো রুলস মেনটেন করে পুজো হবে, মানে যে এখানে কোনো কিছু বিধি মানে রুলস করেছে করোনার জন্য এটা কি মানে দেখতে পেয়েছো এবছর? হ্যাঁ, আমি ক্লাব মেম্বারদের পাইনি তাই এনার সঙ্গে কথা বললাম। তো চলো এবার আর একটা বড় পূজায় যাওয়া যাক। তো গাইজ, এখন চলে এসেছি সিটি সেন্টারের সিমেন্ট পার্ক, এটাও যথেষ্ট বিখ্যাত পুজো, তো হচ্ছে প্যান্ডেল, চলো আমার সঙ্গে দেখো। ওইটা সিমেন্ট পার্কের রেসিডেন্সিয়াল কমপ্লেক্স। আর এই যে প্যান্ডেল হচ্ছে দেখো, সামনেটা ঢাকা কিন্তু প্যান্ডেলটা হচ্ছে প্রায় শেষের পথে প্যান্ডেলটা, ভেতর থেকেও দেখাচ্ছি তোমাদের। অনেকটাই হয়ে আছে প্যান্ডেলটা, হয়ে গেছে। তো আর এখানে সিমেন্ট পার্কে আমি সেরকম কাউকে চিনি না, তো এনাদেরকেই জিজ্ঞেস করছি। তো এবারে থিম কিছু হচ্ছে পুজোর? আচ্ছা, তোমরা শুধু মানে এই প্যান্ডেলের কাজে আছো। তো যাই হোক, এনারা অতটা কিছু জানে না, কিন্তু আমি দেখছি যে সেরকম থিম না হলেও ভালো প্যান্ডেলটা হয়েছে, আর আশা করি পুজোটা ভালো হবে। আচ্ছা, ভেতরে সব থেকে যাই বড় জিনিস, ভেতরে মাকেও দেখতে পেয়ে গেছি, তার মানে এখানে ভেতরেই মা তৈরি হচ্ছে দেখো। এটা ফার্স্ট গাইজ যে প্যান্ডেলের মধ্যেই মা তৈরি হচ্ছে, মানে দারুণ লাগলো, লক্ষ্যই করিনি বাইরে। রং কবে বসবে এটা? দু চার দিন পর। আচ্ছা, দু চার দিন পর থেকে রং বসবে। খুব সুন্দর মূর্তিটা হয়েছে, বেশ বড় হয়েছে। তো যাই হোক, ছোটো করেই পুজো হোক আর যা করেই পুজো হোক, কিন্তু মানে আমি এতগুলো গাইজ তোমাদেরকে দেখালাম, কিন্তু আমি মানে এটা বুঝতে পারছি না বা এটা বোঝা যাচ্ছে না যে ছোট করে হবে এবছর কোভিড-19 জন্য অন্যরকম পুজো, এটা বোঝা যাচ্ছে না। সব জায়গাতে দেখছি প্রস্তুতি তুঙ্গে, মানে মাও রেডি হয়ে যাচ্ছে পুরোপুরি, হ্যাঁ, ভক্তদের পুজো পাওয়ার জন্য। তো খুব ভালো লাগছে, নিজের খুব ভালো লাগছে। বাট হ্যাঁ, সোশ্যাল ডিস্টেন্সিং অবশ্যই মেনটেন করতে হবে, রুলস অবশ্যই মেনটেন করতে হবে, লোকাল পুলিশ স্টেশন বা যা রুলস আছে আমাদের কোভিড-19 রিগার্ডিং, এই রুলস মেনটেন করতে হবে। বাট আমি দেখতে পাচ্ছি প্রস্তুতি টুঙ্গে, মানে পূজা ইজ অন। তো চলো এবার আবার আর একটা জায়গায় যাওয়া যাক। প্রাণী
তো গাইস তোমরা আমার এন্ট্রিটা দেখেই বুঝতে পেরে গেছো কোথায় ঢুকেছি। এটা সবথেকে মানে ফেমাস পুজো, সবথেকে বড় পুজো মার্কনি। এটা দুর্গাপুরের মধ্যে ফার্স্ট বা সেকেন্ড পজিশন ধরেই রাখে। তো চলে এসেছি, যথেষ্ট মানে ভালো প্যান্ডেল হচ্ছে দেখতে পেরে গেছি। আমি জিজ্ঞেস করছি পরে কমিটি মেম্বারসদের থেকে যে কী থিম হচ্ছে বা কীরকম করে পুজোটা হবে, বাট তার আগে তোমরা প্যান্ডেলটা দেখো, মানে সত্যি কথা মানে মার্কনি মার্কনির মতন। তো গাইজ তোমাদের দেখালাম এটা মার্কনির পুজো, খুবই ফেমাস পুজো। তো আমি কমিটির একজনকে পেয়ে গেছি, আপনার নাম? গোপাল চৌধুরী। গোপাল চৌধুরী, তো এবার এবছরের থিম কী হচ্ছে? আমাদের রাজস্থানের উপরে এবার মেনলি আমরা ফোকাস করেছি, রাজস্থানের কালচারের উপরে। আমাদের রাজস্থানী কালচারের উপরে হচ্ছে মার্কনির প্যান্ডেল এবছরে। আর এবছরে তো যা সিচুয়েশন কোভিড-19 জন্য সোশ্যাল ডিস্টেন্সিং রুলস এগুলো মেনটেন করেই করা হবে, বাট আমি দেখতে পাচ্ছি করা হবে। এবং পুজো অন্যান্য বছরের তুলনায় আমরা এবছর আচ্ছা মানে মোড়ালে সব জায়গাতে করি, কিন্তু মানে পুজোটা যে হবে, ঠিক আছে, পুজোটা যে হবে পুজোটা পুজোর মতোই হবে, এটাই আমরা চাই। পুজোটা পুজোর মতো হবে, হ্যাঁ, রুলসগুলো মেনটেন করে, সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে, কারণ এটা বাঙালিদের একটা মানে আবেগ দুর্গা পুজো, এটা তো থেমে থাকলে না। তো ঠিক আছে, আমার সাবস্ক্রাইবার্সদের বলে দিন আপনার এখানে এসে পুজোটা দেখার জন্য। অবশ্যই শারদীয়ার সকলকে আগাম শুভেচ্ছা মার্কনি দক্ষিণ পল্লী সর্বজনীন দুর্গা পুজো কমিটির পক্ষ থেকে। আপনারা সকলে আসুন, আপনাদের সকলের আমন্ত্রণ রইল, আপনারা অবশ্যই আমাদের পুজো দেখতে আসবেন। অবশ্যই আপনারা মাস্ক পরে আসবেন। আচ্ছা, থ্যাংক ইউ। মাস্ক পরে মার্কনির পুজো দেখতে এসো তোমরা সবাই। তো চলো মার্কনি দেখালাম, এবার আবার একটা অন্য গাইজ। এবার চলে এসেছি অগ্রণী, এটা আমাদের দুর্গাপুরের ব্যানাচিটিতে। দেখো এখানেও প্যান্ডেল প্রায় শেষের পথে, খুব সুন্দর, খুব সুন্দর প্যান্ডেলটা হয়েছে। আমি দেখছি একটু ভেতরে ঢুকে যদি কাউকে পাওয়া যায় বা কিছু দেখা যায়। দেখি এবার চলে এসেছি ব্যানাচিটির অগ্রণীতে। এটাও খুব বিখ্যাত পুজো, অনেক পুরনো পুজো। আর কমিটি মেম্বারদের পেয়ে গেছে। তো এটা কতদিনের পুজো অগ্রণীটা? এবছর 53 বছর, মানে কতটা পুরনো পুজো তোমরা বুঝে নাও। তো এবছর তো আমরা জানি একটা প্যান্ডেমিক সিচুয়েশন, কোভিড-19 সিচুয়েশন। তো তাও আমার থিম কিছু হচ্ছে, আমার তো মনে হচ্ছে একটা নর্মাল কিছু হচ্ছে, সেরকম থিম কিছু হচ্ছে? আচ্ছা, এতদিন বন্দি অবস্থায় দুর্গা পুজোটা করতেই হবে, এটা বাঙালিদের একটা আবেগ, বাঙালিদের ইমোশন। আর যেহেতু অগ্রণী, অগ্রণী ওয়ান অফ দ্য ফেমাস পুজো দুর্গা পুজো, তো ছোট করেই হচ্ছে, তো সেরকম কিছু থিম নেই। তো আপনার নাম? এনার নাম জয়ন্ত দে। আপনি আমার সাবস্ক্রাইবারদের বলুন আপনার পুজোটা এসে যাতে দেখে যায়। আমি সমস্ত দর্শকদেরকে আহ্বান জানাই,
অগ্রণী সাংস্কৃতিক পরিষদের এই পুজো মণ্ডপে আসার জন্য অগ্রিম আহ্বান জানাই। আশা রাখি যে আমরা ছোটো করলেও প্রত্যেক মানুষকে আনন্দ দিতে পারবো এবং খুশি রাখতে পারবো। ডিস্টেন্স মেনটেন করে আমরা যথাসম্ভব চেষ্টা করব পরিবেশকে ঠিক রাখতে এবং মাস্ক পরে মাস্ক স্যানিটাইজার মেশিনও আমরা বসাচ্ছি। বিভিন্ন রকম সুযোগ সুবিধারও ব্যবস্থা থাকবে। খুব ভালো পদক্ষেপ, স্যানিটাইজার মেশিন বসাচ্ছেন এনারা, কারণ ভিড় ভাড়টা অনেক হবে। তো প্রপারলি যাতে পুজোটা হয়, প্রপারলি সবাই রুলস মেনটেন করে প্যান্ডেমিক সিচুয়েশনে পুজোটা করে, তোমরা এসে যাও। তো ধন্যবাদ, তোমাদের তিনজনকেই ধন্যবাদ। ঠিক আছে, চলো এবার অন্য জায়গায় যাওয়া যাক। আমার তো গাইজ এবার এসেছি নবাডুন, এটা একদম জিটি রোডে ধারে। তো এখানেও প্যান্ডেলটা হয়েছে, বেশ বড় করেই হয়েছে। ঠিক আছে, মানে কোনো মেম্বারদের দেখতে পাচ্ছি না এখানে, আর এখন দুপুর হয়ে গেছে নেই। তো এই বাইরেটা থেকে এইখানটা থেকেই দেখিয়ে নিচ্ছি, মানে এইখানেও পুজোটা হচ্ছে, কিন্তু ওই ছোটো করেই হয়তো, প্রপার রুলস মেনটেন করে, কোভিড-19 সিচুয়েশানে সোশ্যাল ডিস্টেন্সিং মাস্ক পরে। তো যাই হোক, এরপর চলো আবার অন্য জায়গায় যাওয়া যাক। তো গাইজ এখন চলে এসেছি ফুলঝোরে। আশা করি দুর্গাপুরবাসীরা দেখতেই পেয়েছ যে এটা কোন জায়গায় চিনতে পেরেছো, ফুলঝোর। এটাও কোনো অংশে কম যায় না অন্যান্য পুজোর তুলনায়, ফার্স্ট সেকেন্ড থার্ড এর মধ্যেই থাকে প্রায় এটা। তো দেখতে পাচ্ছ প্রস্তুতি জমছে, এখানেও প্যান্ডেলটা হয়ে গেছে, সামনেটা ঢাকা আছে, আমরা পেছন দিকটাই যাই। ভেতরটাই ঢুকলাম, দেখতে পেয়েছো যে প্রস্তুতি পুরো টুঙ্গে। তো গাইজ এখানে এখন আমি কমিটির কাউকে দেখতে পাইনি পুজোরে এখানে, তো আমি শিল্পী একজনকে দেখতে পেয়েছি, উনি তৈরি করছেন। তো এনার কাছ থেকেই জানবো থিম কি হচ্ছে। ওটা আমাদের হচ্ছে শান্তির পথ, শান্তির পথের থিম হচ্ছে এবার ফুলঝোরে। তো আর আমি অনেক মানে কারুকার্য দেখতে পাচ্ছি, মানে এটা একটা জম্পেস পুজো হতে চলেছে, থিমটাও খুব জম্পেস হতে চলেছে, মানে আশা করি বোঝাই যাচ্ছে। এই আমরা সবাই জানি যে এখন এই প্যান্ডেমিক সিচুয়েশন, কিন্তু তার মধ্যেও বাঙালিদের একটা আবেগ, বাঙালিরা আনন্দ পাবে। তো যাই হোক, তোমরা এসে কমিটির হয়ে আমি বলে দিচ্ছি ফুলঝোরে পুজোটা দেখো। আপনার নাম? আমার কৃষ্ণেন্দু মজুমদার। কৃষ্ণেন্দু মজুমদার এনার নাম। তো ইনি অনেক মানে খুব কষ্টে, প্রচণ্ড আজকে তাপ প্রচণ্ড, আজকে গরমটা প্রচণ্ড আছে, এরা না কাজ চালিয়ে যাচ্ছেন একটা ভালো পুজো উপহার দেওয়ার জন্য দুর্গাপুরবাসীকে। তো প্লিজ আপনারাও আসবেন ফুলঝোরে পুজোটা দেখবেন। তো চলো এবার অন্যান্য জায়গায় যাওয়া যাক। তো গাইজ এবার চলে এসেছি বিধাননগরের সেক্টর 2C। এইটাও বেশ বড় পুজো হয়, বেশ ফেমাস, এটা খুব ভালো থিম হয় এদের। এইখানেও প্যান্ডেল শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছ। এখানে এখন দুপুরবেলা হয়ে গেছে, আমি কমিটির কাউকে সেরকম পাচ্ছি না, তো যাই হোক দেখিয়ে দিলাম, তোমরা এসো পুজোটা এনজয় করো। চলো আবার অন্য জায়গায়। তো গাইজ এবার চলে এসেছি বিধাননগরের ক্লাব স্যান্টোসের পুজো। এটাও খুব ফেমাস পুরনো পুজো, আর মানে খুব এক্সাইটিং হয় পুজোগুলো, থিমগুলো খুব এক্সাইটিং হয়। তো চলো দেখো, এই সামনে আমি একটা ইয়ের মতো দেখতে পেয়েছি, স্টলের মতো, প্লাস প্যান্ডেলটা হয়েই গেছে অনেকটা। এইখানে পুজোর সময় ছোট্ট করে মানে মেলা বস, খুব মানে এনজয় হয় এই জায়গাটাতে, তোমরা এসো। আর এই যেই যেই পুজোগুলো আমি দেখাচ্ছি, বড় বড় পুজোগুলো, এগুলো দুর্গাপুরের সবাই জানে, সবাই এখানে ভিজিট করে, কিন্তু এই বছর একটু আলাদা রকম। কিন্তু মানে প্রস্তুতিতে কোনো খামতি নেই, প্রস্তুতিতে দেখতে পাচ্ছি যথারীতি ঠিকই হচ্ছে, হয়তো একটু কম ছোট, মানে একটু ছোট করে হবে, রুলস মেনটেন করে হবে, কোভিড-19 সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে, বাট বাঙালিদের কখনোই পুজোতে দমানো যায় না, আফটারঅল এটা দুর্গাপুজো। ওইটা ক্লাব স্যান্টোস, তো ওইটা আমি দেখতে পেয়ে গেছি এখন তালামালা, তো কেউ নেই। যাই হোক, আমি বলে দিলাম কমিটির হয়ে, তোমরা এসো ভিজিট করো, প্রপার রুল মেনটেন করে, সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে। তো চলো
আরেকটায় যাওয়া যাক। তো গাইজ এবার চলে এসেছি দুর্গাপুর বাজারে টিএন হাই স্কুলের দুর্গা পুজো, এটাও বিখ্যাত আর খুব পুরনো পুজো। টিএন স্কুল তো খুব পুরনো সবাই জানো তোমরা, তো প্রস্তুতি একেবারে তুঙ্গে। এটা স্কুলটা দুর্গাপুরের ম্যাক্সিমামই হয়তো টিএন স্কুল জানে, টিএন স্কুল জানে না এটার মানে কোনো কথা নেই, এখানে দুর্গাপুরের বিখ্যাত স্কুল, এটা ম্যাক্সিমাম দুর্গাপুরবাসী জানে। আর এই পুজোটাও ততটাই বিখ্যাত, এখানে মেলা বসে মানে পুজোর চারদিনই মেলা বসে এখানে। তো এবার হয়তো আমি দেখতে পাচ্ছি অন্য বছরের তুলনায় ছোটো করে হচ্ছে, কিন্তু হচ্ছে। আর ওইখানে আমি দেখতে পেয়ে গেছি মায়ের মূর্তি, শুধু রং চাপেনি, রংটা চাপাই বাকি আছে। তো তোমরা এসো, তো চলো এবার ব্লগটা এন্ডিং করব। প্রায় পুরো দুর্গাপুর ঘুরলাম, দুর্গাপুরের যকটা বড় পুজো হয় প্রত্যেকটাই দেখানোর চেষ্টা করলাম, ইনফ্যাক্ট প্রত্যেকটাই দেখিয়েছি। আমার মনে হচ্ছে না যে কোনো হয়তো দুর্গাপুরের বড় পুজো আমি মিস করেছি। তো প্লিজ তোমরা এসো, কারণ বাঙালিদের আবেগ, বাঙালিরা এই একটাই সময় যেখানে বাঙালিরা আনন্দ করে মজা করে, এইটার জন্য অপেক্ষা করে থাকে সারা বছর। তো প্লিজ এসো, ভিজিট করো। আমি প্রত্যেকটা পুজোর নেম আর অ্যাড্রেস আমি আমার ডেসক্রিপশানে দিয়ে দেবো, তো এসো তোমরা। আর প্রপার সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করো, অবশ্যই মাস্ক পরো এইটা করে, আর স্টাইল তো থাকবেই, কিন্তু এটা সঙ্গে সঙ্গে দেখতে হবে, আমাদের প্যান্ডেমিক সিচুয়েশনটা পুরোপুরি যায়নি। তো দেখানোর চেষ্টা করলাম প্রায় সবকটাই পুজো। প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও, কারণ এত খাটলাম এই গরমের মধ্যে, এইটুকু আশা করা যায়। স্পেশালি দুর্গাপুরবাসীরা না করলে সত্যি, তোমরা যদি লাইক কমেন্ট শেয়ার না করো নিজের খুব খারাপ লাগে, কারণ তোমাদের সাপোর্টেই আমার সাপোর্ট, তোমাদের জন্য আমি মোটিভেশন পাই। তো প্লিজ, আর আবার নেক্সট ব্লগে দেখা হবে, ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, বাবা সবার মঙ্গল।